আজ হোক কাল হোক ক্ষমতায় যারাই যাক বাংলাদেশের সংসদে ব্লাসফেমি আইন করতে হবে ইনশাআল্লাহ ভাটি বাংলায় কোন কুলাঙ্গার বেয়াদব কাফের মুশরিক নাস্তিক আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করে এক ঘন্টা আকাশের নিচে বেঁচে থাকার অধিকার দেওয়া হবে না ব্লাসফেমি আইনের আওতায় তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে সেজন্যই বলি এই দুনিয়ার কাফের মুশরিক নাস্তিক রাম বাম অবিশ্বাসী সংশয়বাদী ব্লগাররা আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বললে আফতাবে নবুয়ত শাহনশাহের সালাত সরওয়ারে কায়নাত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার এক সরিষা পরিমাণের ঘাটতি ক্ষতি করতে পারে না পারে না পারে না আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ নিজের ভাষায় নিজের শব্দে নিজের অক্ষরে তার হাবিবের আরশচুম্বী মর্যাদার কথা তুলে ধরেছেন সুবহানাল্লাহ আওয়াজটা ছোট হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার কথা নিজে প্রকাশ করলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আরসালনাকা শাহেদা নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসেবে ওয়া নাযীরা সতর্ককারী হিসেবে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি এবং আল্লাহর হুকুমে আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী হিসেবে ওয়া সিরাজাম মুনীরা সমুজ্জ্বল প্রদীপ হিসেবে নূর হিসেবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে তার হাবিবের আরশচুম্বী মর্যাদার কথা তুলে ধরলেন সুবহানাল্লাহ শুধু কি তাই আল্লাহ তার হাবিবের জিকিরকে তার নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হাদিসটি নকল করেছেন কাজী আয়াস কিতাবুশ শেফাতে হাদিসটি এনেছেন এবং কিতাবুশ শেফার আরবি ব্যাখ্যা গ্রন্থ নাসিমুর রিয়াদের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহর হাবিবের সাদ করেছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করল প্রশংসা করল স্তুতি গাইল সে আল্লাহর জিকির করল সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ কোরআন করিমে তার হাবিবকে বলেছেন ওয়া রাফানা লাকা যিক্রাক সুবহানাল্লাহ অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার প্রশংসা মর্যাদা শান মান আজমত রাফআত বড়ত্ব মহত্ব স্তুতি গুণকীর্তন প্রশংসা আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি এ আয়াতের তফসির আবার হাদিসে কুসির মাধ্যমে আল্লাহ নিজে করছেন সুবহানাল্লাহ বলবেন না মানে এই আয়াতের তফসির আমাদের করার কোনো সুযোগ তাফসির কে করছেন বাহ আল্লাহর নাম নিতে ভয় পাও আর এমনি জিহাদ করে ফেলবা তফসির কে করছে হাদিসটি আবু দাউদ শরীফে এসছে নাসাইতে এসছে সুনান তিরমিজিতে এসছে তাফসিরের প্রসিদ্ধ সব কিতাবে এসছে সূরা ইনশিলা নাজিলের পর জিব্রিল আসলেন আল্লাহর কাছ থেকে প্রশ্ন নিয়ে তার হাবিবের কাছে জিব্রিল জিজ্ঞেস করলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাদ্রি কাইফা রাফা আল্লাহু যিকরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিকিরকে সম্মানকে আল্লাহ সমুন্নত করেছে কিভাবে তা কি আপনি জানেন আল্লাহর হাবিব চাইলেন জবাবটা আল্লাহ নিজে দেখ তাতে জবাবের দামটা লক্ষ গুণ বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন তা তো আল্লাহই ভালো জানেন জিব্রিল চলে গেলেন নাজিল হয়ে গেল হাদিসে কুদসি আমার আল্লাহ ডেকে বললেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করেছি, ইদা যুকিরতু যুকিরতা মাই, এই ধুলোকে ভুলোকে জলে স্থলে আকাশে জমিনে লৌহ কলমে আরশে আজিমে জান্নাতে জান্নাতের প্রতিটা বৃক্ষে প্রতিটা পাতায় পাতায় যেখানে আমি আল্লাহর নাম সঙ্গে আপনি মুহাম্মাদের নাম, যখনই আমার জিকির হয় সঙ্গে আপনার জিকিরও হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম, আজমত, রাফআত, সম্মান, মর্যাদা এত ঊর্ধ্বে, এত বেশি, তা চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, তা লেখার মতো কোনো কলম নাই, তা লিপিবদ্ধ করার কোনো তাসখত নাই, তা বলার মতো কোনো কণ্ঠ নাই, তা চিন্তা করার মতো কোনো দিমাগ নাই। আল্লাহু আকবার! সেই ছাতার কাফের মুশরিক নাস্তিক ব্লগার আর বাতিলপন্থীরা কি বুঝবে, চামচিকা কি বুঝবে সূর্যের কি ক্ষমতা? চামচিকা পারে চোখ বন্ধ রাখতে, কি পারে? আর চামচিকা দিনে বের হয় না, বের হয় কখন? ওজোর পেশ করি কি না? চামচিকা কয় না শরীরটা ভালো না, বলে সূর্যের সাথে আমার একটু দুশ্মনী আছে। দুশ্মনী না, সূর্যের 15 কোটি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যে সূর্যের আলো আসে ওটা সহ্য করতে পারে না চামচিকার চোখে, ঠিক কিনা বলে? সেজন্যই বলি এই দুনিয়ার কাফের মুশরিক নাস্তিক রাম বাম অবিশ্বাসী সংশয়বাদী ব্লগাররা আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বললে আফতাবে নবুয়ত শাহনশাহের সালাত সরওয়ারে কায়নাত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার এক সরিষা পরিমাণের ঘাটতি ক্ষতি করতে পারে না, পারে না, পারে না। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তবে মনে রাখতে হবে, তাই বলে আল্লাহ তার রসুলের সানে কেউ বাক স্বাধীনতার দোহাই দিয়ে বেয়াদবি করবে, 14 কোটি মুসলমান বাংলাদেশে তা মেনে নিতে পারে না। মানবেন? মানবেন? এটার নাম দিয়েছে বাক স্বাধীনতা। আমি বলি এটা বাক স্বাধীনতা নয়, বাক স্বেচ্ছাচারিতা। বলে এটা মুক্ত চিন্তা, আমি বলি না এটা দূষিত চিন্তা। মুক্ত চিন্তা নয়, এটা কি? সেজন্যই বাক স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহ তার রসুলের সামনে বেয়াদবি করে। এটা আমরা আগেও মেনে নেই নেই, ভবিষ্যতেও মেনে নিব না। আজ হোক কাল হোক, ক্ষমতায় যারাই যাক, বাংলাদেশের সংসদে ব্লাসফেমি আইন করতে হবে ইনশাল্লাহ। ভাটি বাংলায় কোন কুলাঙ্গার বেয়াদব কাফের মুশরিক নাস্তিক আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করে 1 ঘন্টা আকাশের নিচে বেঁচে থাকার অধিকার দেওয়া হবে না। ব্লাসফেমি আইনের আওতায় তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, রসুল্লাহ সম্মান মর্যাদার কথা বলতে পারা তো সৌভাগ্য। সুবহানাল্লাহ বলবেন না? এ প্রশংসাগুলো কে করেছেন?